নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগত। আজকে আমি বিলে চলে আসলাম। এখন বিলে জল শুকিয়ে গেছে আর বিলের তলায় অনেক মাছ আছে। এই বিল থেকে এখন মাছ ধরবো, দেখি আজকে কি কি মাছ পাই। যা মাছ পাই বাড়ি নিয়ে যাব। এই বিলের নিচের দিকে প্রচুর মাছ আছে, ওখানে মাছ ধরতে দেয় না, ওটা ডাকে বিক্রি হয়। বিলের তলাটা এবার 6,25,000 টাকাতে বিক্রি হয়েছে। নিচের দিকে যাব না, আমরা জমির দিকে ধরবো। পেজি একটা, দর্শক মাছ পেয়েছি, বড় মাছ। কি মাছ ওটা? শোল মাছ। দেখো বাবরে কেমন করে নড়ছে। সুন্দর হয়েছে, সোনার ভাবে মাছ ধরেছে। ধরে নিয়েছি একটা, কাদার মধ্যে লুকিয়ে আছে। মাছ পেয়েছি, শোল মাছ, টাকি মাছ। হাঁড়ির মধ্যে জল দিয়ে জিয়ে রেখেছে, এবার এগুলো নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্না করে রেসিপি বানাবো। ভয় নেই, আসো বাবাই। তুমি আমার পাশে এসে দাঁড়াও। তুমি আমার পাশে আসো। মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। শোল মাছ, টাকি মাছও আছে, আমি একই তরকারি করব। আমি অনেকটাই তেল দিয়েছি, এই জন্য যতটা পারছি আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা করে নেড়ে নেব, নিয়ে একটু দুই সাইডে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে,
যেটা ভাজা হবে না সেটা আমি সামনে দিয়ে দেব, দিয়ে আমি তুলে নিচ্ছি। মাছের মুড়ো টুড়ো যা ছিল আমি সব বেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর টুকরো করে রাখা আলু। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি জিরে বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটা ঘষা জল, দিয়ে একটু নেড়ে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। ঝোলটা আমি বেশি করে দিলাম তার কারণ আলুগুলো যাতে গলে যায় অনেক সময় একটু জাল দিতে হবে। আমি জালটাও জোরে দিয়েছি, টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার মাছটা আর ঝোলটা ফুটতে থাকুক, আমি বেটে নিচ্ছি গরম মশলা। গরম মশলাটা বাটা হয়ে গেছে, গরম মশলা তরকারিতে দিলে আরও টেস্ট লাগে বেশি। তা আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি, আমার তরকারিটা অনেকটাই শুকিয়ে এসছে, হয়ে গেছে। আমি এবার একটা গামলাতে ঢেলে দিচ্ছি। আজকে আলু আর শোল মাছের রেসিপি বিল থেকে ধরা, নিজেই ধরেছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।